ধরুন আপনি কি মনে করেন যে কোন কোন ক্ষেত্রে ঠিকঠাকভাবে লক্ষ্য দিলে, পরিবর্তন করলে, মানে শিক্ষার দিক থেকে, যেহেতু শিক্ষাটাই একটা সমাজ গড়ার একটা মাধ্যম, মূল মাধ্যম, এবং নবপ্রজন্মের কাছে নতুন একটা জিনিস যেটা শিক্ষার মধ্যে দিয়েই তারা মানসিকতা তৈরি হয়, মানবিকতা তৈরি হয়। ধরুন আপনি শিক্ষার দায়িত্বে দীর্ঘদিন ধরে ছিলেন, কোন কোন জায়গায় আপনার ত্রুটি মনে হয়েছে? যেরকমটা আপনি বলছিলেন যে হ্যাঁ টুকে বিষয়ে, আর কোন কোন মনে হচ্ছে যে ছাত্র শিক্ষক সম্পর্কে শিক্ষকের প্রতি শ্রদ্ধা এবং ছাত্রদের শিক্ষকদের কথা মেনে চলা, অভিভাবক এবং শিক্ষকদের কথা মেনে চলা, এই বশ্যতার ব্যাপারটা আগে মানে একেবারে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ একটা শাসক দল যদি নতুন কেউ আসে, শাসক দলকে এই চেষ্টাটা করতে হবে শিক্ষাটা গুরুত্বপূর্ণ, শিক্ষা ডিপ্লোমা বা ডিগ্রি অর্জন শিক্ষাটা গুরুত্বপূর্ণ, এবং তার জন্য পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে, ফাঁকি দিয়ে কোনো কিছু হবে না। এবং শিক্ষাটা চাই, শিক্ষাটা হোক, ওই ওই ডিগ্রি বা ডিপ্লোমা না, কতটা জানছো, কতটা পারছ, হাতের কাজ, স্কিল এবং নলেজ, স্কিল চাই, নলেজ চাই, সেই সঙ্গে সঙ্গে একটা মানবিক নৈতিকতার বোধ চাই। আমি কারো ক্ষতি করব না, আমি অন্যের কে বঞ্চিত করে আমি কোনো সুযোগ নেব না, এবং তার জন্য আমি আমি ঘুষ দেব না, অন্যায়ভাবে কোনো কাজ, চালাকির দ্বারা মহৎ কার্য সিদ্ধ করা, স্বামী বিবেকানন্দের যে কথা, এই দর্শনটা যেটা এই সময়কার দর্শন তৈরি করেছে শাসকদল, এই দর্শনটা সম্পূর্ণ বিতাড়িত করতে হবে, মুছে দিতে হবে। যে যা উপার্জন করবে নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের নিষ্ঠায়, এটা বড় লক্ষ্য থেকে সমাজের অন্যান্য মানুষের সঙ্গে হাত মিলিয়ে সকলকে, কোনো ফাঁকিবাজি নয়, কোনো শর্টকাট নয়, এই ব্যাপারটা, সেটা ছাত্রদের, অভিভাবকদের, শিক্ষকদের এবং পুরো যারা ব্যবস্থা করে শিক্ষা বিভাগ তাদের বুঝতে হবে, এই দর্শনটা অনুসরণ করতে হবে, এই একমাত্র ভাষা।